আসসালামু আলাইকুম দর্শক আমি আজ দেখাবো আপনাদের মহাস্থানের ঐতিহাসিক একটি স্থাপনা যেগুলো কালের বিবর্তনে আমাদের মাঝ থেকে হারিয়ে যাচ্ছে তো দেখুন এটা একটা স্থাপনা এই স্থাপনাটি এখানে কোনো একজন ঐতিহাসিক ব্যক্তি ছিলেন যিনি এখানে থাকতেন তো এই স্থাপনাগুলো দিন দিন আমাদের চোখ থেকে হারিয়ে যাচ্ছে আসলে কেন হারিয়ে যাচ্ছে বা কী কারণে হারিয়ে যাচ্ছে আমরা এটা পুরোপুরি অবগত না তারপরেও বুঝতে পারছি সঠিক রক্ষণাবেক্ষণ না থাকার কারণে এই স্থাপনাগুলো আমাদের কাছ থেকে কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে তো চলুন দেখি আসলে কিভাবে এগুলো আমাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছে বা হারিয়ে যাচ্ছে মূলত যে বিষয় সেটি হচ্ছে আমাদের এই যে এই যে পিলারগুলো বা বিভিন্ন স্থাপনার যে অংশবিশেষ যা এখনও দৃশ্যমান সেই পিলারগুলো থেকে ইটগুলি কিভাবে সরিয়ে নেওয়া হচ্ছে দেখুন এখানে এই ইটগুলিকে দিনের বেলা এরকম নরবরে করে রেখে যাওয়া হয় বা এরকম করে খুলে রাখা হয় এবং পরবর্তী সময়ে রাতে বা যে কোনো সময় এখান থেকে ইটগুলিকে সরিয়ে নিয়ে যেহেতু ইটগুলি এখনও অনেক লংজিবিটি বা এখনও অনেক দীর্ঘস্থায়ী বা অনেক দিন থাকবে এরকম মনে হচ্ছে গঠনগত দিকগুলো অনেকটাই সুন্দর তো পার্শ্ববর্তী বিভিন্ন স্থাপনাগুলো যখন এগুলো কোনো ক্ষমতাসীন ব্যক্তি বা কোনো একজন মানুষের দ্বারা এগুলা স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং তারা এখান থেকে ইটগুলিকে সরিয়ে নিয়ে এই স্থাপনাগুলোকে নিশ্চিন্ন করার পায় তারা করছে তো আমি এই বিষয়টি আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষ বা এই ডিপার্টমেন্টকে যারা নিয়ন্ত্রণ করছে তাদের তদারকির জন্য মূলত আমি এই ভিডিওটি আজকে করলাম আপনারা একটু খেয়াল রাখবেন দয়া করে যেন আমাদের এই মহাস্থানের ঐতিহাসিক স্থাপনাগুলার বিভিন্ন অংশ যেগুলো এখনও দৃশ্যমান যেগুলো দেখার জন্য মানুষ এখনও দূর দূরান্ত থেকে আমাদের এখানে চলাফেরা করে বা আসে দেখে তো সেগুলো যেন রক্ষণাবেক্ষণের অভাবে এভাবে ধীরে ধীরে নিশ্চিন্ন হয়ে না যায় তাহলে এক সময় আমরা হয়তো এর কোনো অংশই আর খুঁজে পাবো না বা দেখতে পাবো না তো সবাই ভালো থাকবেন আমার ভিডিওটি আপনাদের জন্য ইনফরমেটিভ হলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না লাইক কমেন্ট অবশ্যই করবেন আসসালামু আলাইকুম